নমস্কার আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আমার চন্দনা সন্দীপন ব্লগ পরিবার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি। প্রত্যেক দিনের মতো আজকেও আরও একটা নতুন ভিডিও শুরু করলাম বাড়ির ছাদ থেকে। সকালে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এই যে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেল, মেলে দেবো, এবার তারপরে নিচে যাব। এই দেখো বন্ধুরা, সকালবেলা এই যে চাউমিনগুলো রোদে দিয়ে দিয়েছি, আর চাউমিনগুলো দেখো সাইড দিয়ে পড়ে না যায়। চলো হয়ে গেছে জামা কাপড় ময়লা, এবার নিচে যাই, ভাত খাইনি এখনো, ভাত খাবো। আমি সেদ্ধ ভাত রান্না করেছি প্রেশার কুকারে, সেটাই খাবো সকালবেলা, আর তারপরে আবার দুপুরে রান্নাবান্নার আয়োজন আছে। চলো, সকালের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, সেদ্ধ ভাত করেছিলাম সকালের জন্য, তোমাদের তো বললামই, আর তারপরে চলে এসেছি আবারও রান্নাঘরে দুপুরের রান্নাবান্নার জন্য। তো রান্না করব হচ্ছে পনির তরকারি আর ডাল, আর কিছু একটা করব, দেখি কি করা যায় সেটারই চিন্তাভাবনা হচ্ছে, আর পনিরটা ভাজা হচ্ছে। সবার আগে পনিরটা ভেজে একটু নুন জল হলুদের জলে ভিজিয়ে রাখবো, তাহলে কি হবে পনিরটা বেশ নরম হবে, খেতেও কিন্তু দারুণ টেস্ট লাগবে। পনিরগুলো তো ভাজা হয়ে গেল, চলো এবার ওই কাঁকরোলগুলো ভেজে নিই। এই কাঁকরোলগুলো আজকে ডালে দেব। তো ওইদিকে নুন হলুদ দিয়ে পনির জলটা বানাচ্ছি, আর এইদিকে কাঁকরোলগুলো ভাজতে নিয়েছি। তো এই যে দেখো জলটা রেডি হয়ে গেছে, পনিরগুলো আমি দিয়ে দিলাম, এতে কি হবে পনিরটা নরম হয়ে যাবে। আর এইদিকে দেখো এই যে কাঁকরোলগুলো কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এই কাঁকরোলগুলো এবার ডালের মধ্যে তুলে নেব। আজকে রান্না করছি মটর ডাল এই কাঁকরোল দিয়ে। তো এর মধ্যে একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা সোমবার দিয়ে নেব। আর ডালটা খেতে কিন্তু দারুণ লাগে, কিন্তু আমি কাঁকরোল খাই না, এর জন্য আমার ভালো লাগে না। আমি শুনেছি যে কাঁকরোল দিয়ে ডাল নাকি খুব সুন্দর লাগে, কে কে খেয়েছো কাঁকরোল দিয়ে ডাল, কিন্তু আমার ভালো লাগে না, কাঁকরোল জিনিসটাই আমি পছন্দ করি না। সব রান্নাবান্না হয়ে গেছে, একদম সব কিছু কমপ্লিট, গোছ গাছ এবার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলেই হয়ে যাবে। তো চার পাঁচ দিন ধরে এই উপরের ওয়ালটা করা হচ্ছিল না, তো তার জন্য আজকে করে নিলাম। কি বলো তো, রান্নাঘরে যেহেতু আমাদের চিমনি নেই, যদি পাঁচ ছ দিন এরকম পরে পরে যদি পরিষ্কার না করি না, তাহলে তেলচিটে ভাব হয়ে যায়। যদিও অনেকটা ঢাকা দিয়ে দিয়ে আমরা রান্না করি, কিন্তু তাও একটা তেলচিটে ভাব যেন থেকেই যায়। তার জন্য ওই পাঁচ ছ দিন পর পর আমরা ওই ওপরের ওয়াল দিয়ে সব কিছুতে ভালো করে পয় পরিষ্কার করে নিই। আর নিচে তো যতটা নাগাল পাই ততটা প্রত্যেক দিনই করি, একদম চকচকে করে রাখি রান্নাঘর। রান্নাঘরটা হচ্ছে আসল, ওইটা আবার নোংরা করা থাকলে ভালো লাগে না। আমার পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু হয়ে গেছে, আর এদিকে দেখো ওর বর্দি এসছে ওকে রাখি পরাতে। মানে রাখি পূর্ণিমার দিন তো আমরা বাড়ি ছিলাম না, বাপের বাড়ি ছিলাম, তো সেই জন্য ও পরাতে পারেনি, খুব বায়না করেছিল রাখি পরাবে ভাইকে, তো সেই কারণেই আজকে রাখি পরাতে এসছে। আমাকে ফোন করেছিল যে তুমি কবে আসবে, আমি বলেছিলাম যে এই দিন আসবো, তো সেই রকমভাবেই ওরা এসেছে। দেখো রাখি পেয়ে কিন্তু বেজায় খুশি। ওই বাড়িতে মা পরিয়ে দিয়েছিল, ও পরেছিল কিন্তু পরে আবার খুলে ফেলেছিল, এটাও অবশ্য খুলেই ফেলেছিল। এই যে দেখো ক্যাডবেরি খাইয়ে দিচ্ছে, কিন্তু কুটুসটা আবার ক্যাডবেরিটা ভালো খায় না, ও ওই জেমস খায়, লজেন্স খায়, ললিপপ খায়, কিন্তু ক্যাডবেরিটা ঠিক একটা খায় না। এখন হয়ে গেছে সন্ধ্যা, আর সন্ধ্যাবেলার এই দুধটা জাল দিতে গিয়ে সর্বনাশ হয়ে গেল। সকালবেলা এক ক্যান ভর্তি দুধ ছিল, যেটা ফ্রিজে রাখা হয়েছিল না, কারোর মনেই ছিল না। তো দুধটা আমি বসালাম যে জাল দিই যদি ভালো আছে কিনা, তারপরে দেখলাম একটু ছানা ছানা ভাব হয়ে গেছে, কি করব ভাবনা চিন্তা না পেয়ে দিয়ে দিলাম ফিটকারির জল। দেখো ছানা হয়ে গেল, আর যেহেতু আমরা বাড়িতে পনির বানাই ফিটকারির জল দিয়ে, সেই জন্য মাথায় এই চিন্তাটা আছে যে এই দুধটা ফেলে দেব না, এইরকম একটা পনির বানিয়ে রাখবো। তো দেখো ফিটকারি জলটা দেওয়াতে কিন্তু সুন্দর পনির হয়ে গেল, মানে ছানা হয়ে গেল, যেটাকে ছানা বলি এখন আমরা। আর তারপর জলটা নিংড়ে বের করে দিলে সেটা হয়ে যাবে পনির।
দেখো খুব সুন্দর কিন্তু হয়ে গেল। মা যেহেতু বাড়ি নেই এই জন্য এই সমস্যাটা হয়ে গেল, মা থাকলে আবার কোনো ব্যাপার ছিল না। আজকে প্রথমবার আমি এরকম পনির বানালাম, কিন্তু ভালোই নরম হয়েছিল। তো এই পনিরটা আবার রেখে দিয়েছি, এখনও খাওয়া হয়নি, দেখা যাক কবে খাই। একটুখানি হয়েছে, বেশি একটা হয়নি। তো এই যে বেসিনের মধ্যে বাটিটা দিয়ে দিলাম আর এর মধ্যেই সেঁকে নেব। আর বেশি হলে নিচে নিতাম, কিন্তু অল্প যেহেতু ছিল বেশি একটা মানে অনেকটা ছিল না, সেই কারণে বেসিনের মধ্যেই ঢেলে নেব। তাহলে বন্ধুরা চলো আমি এই ছোট্ট ভিডিওটা আজকে এখানে শেষ করি, দেখাবে নেক্সট ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।